বস্তা ভর্তি খেজুর কিন্তু শেষ হয়েছে বছর তবু মেয়াদ গেল এসব রাখা ঘাটের সোয়ারিঘাটের হিমাগারে প্রতিষ্ঠানটির সাততলার প্রতিটি ফ্লোরে রাখা বিভিন্ন প্রকার খেজুর মেয়াদ উত্তীর্ণের পাশাপাশি মিলল ফাঙ্গাস পরা নষ্ট খেজুরও মিলল পচে গলে যাওয়া বিভিন্ন বিদেশি ফলও তার মেয়াদ উত্তীর্ণ ঠিক আছে নষ্ট কিনে সেটা দেখেন এটা নষ্ট একটা প্রোডাক্টের উপরে একটু ময়লা পড়বে বা একটু ফাঙ্গাস বাইরে থেকে পড়তে পারে বা ঢোকার পরে একটু একটু পানি পড়তে পারে সে তার কারণে হয় কি আমাদের ওটা ওটা একটু ড্যাম ধরা ড্যাম ধরার পরে চাপে হয়তো পচে যায় এখন সব প্রোডাক্টই পচায় না কিন্তু আসছে রমজানে এসব পচা ও মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির জন্যই হিমাগারে রাখা হয়েছিল বললেন ম্যাজিস্ট্রেট এখানে এসে এই যে চাঁদ সরকার যে হিমাগারটি আছে এখানে প্রায় দুই হাজার মনের উপরে মেয়াদ উত্তীর্ণ খেজুর আমরা পেয়েছি যেগুলি গত বছরের আপনার হচ্ছে জুলাই মাসে এক্সপায়ার হয়ে গেছে এই যে আসলে রমজান উপলক্ষে আমরা জানতে পেরেছি রমজান উপলক্ষে এগুলো বাজারে ছেড়ে দেওয়া হবে সেই জন্য তারা করে রেখে দিয়েছিল আমরা আসলে চেষ্টা করছি যাতে করে বক্তারা ভালো বা শুদ্ধ মানের ফল পান খাবার পান সেটা ক্যানসেল করার জন্যই কিন্তু আসলে সবগুলো সস্তা মিলেই কিন্তু আসলে কাজ করছি আমরা ফল ফলের ওপরে সব মিলিয়ে আজই জব্দ করা হয় অন্তত তিন হাজার মন নষ্ট খেজুর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হিমায়িত খাদ্য গুদামে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত আজও মেলে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য জুস ফল সবজি সহ অন্যান্য খাদ্যদ্রব্য যেগুলো নতুন করে স্টিকার লাগিয়ে করা হতো বাজারজাত কোনোভাবে শিশু খাদ্য এক্সপায়ার পণ্য আমরা দেখেছি যে ওই কোল্ড স্টোরে যে এক্সপায়ার পণ্যকে তারা কিন্তু আমার রিপেকিং করছে সুতরাং এটা যারা করছে তাদেরকে অবশ্যই আমরা আইনীয়তা নিয়ে আসবো তাদেরকে আমরা আজ কালকে অবশ্যই আমরা আইনতা নিয়ে যাবো কারণ কোনোভাবেই শিশু খাদ্য এক্সপায়ার পণ্য এটাকে আবার রিপ্যাকিং করে নতুন করে দিন তারিখ লাগিয়ে বাজারে ছাড়বেন আমাদের শিশুরা স্বাস্থ্যযোগীতে ভুগবেন এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না পচা ফাঙ্গাস পরা কিশমিশ ও বিভিন্ন ধরনের খেজুরও পাওয়া যায় গুদামটিতে প্রায় বারোশোর মতো মতো খেজুর আপনার দু হাজার বারো এবং তেরোশোলে এক্সপায়ার হয়ে গেছে এইগুলি তারাই আসন্ন রমজানে বিক্রি করার জন্য এখানে স্টোর করেছে একটি প্রতিষ্ঠান আমরা এখানে বিপুল সংখ্যক খাদ্যপণ্য পেয়েছি যেগুলো আজ থেকে আরো তিন থেকে চার বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে এসবের পাশাপাশি আজও পাওয়া যায় পচা দুমবার মাংস অনুমোদন ছাড়াই আমদানি করা এসব মাংস এই গুদাম থেকে নিয়ে যাওয়া হয় পাশের আরেকটি গুদামে সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে করা হতো প্যাকেটজাত পরে এসব মাংস চলে যেত রাজধানীর দুইশো হোটেল আর অভিজাত সুপার শপগুলোতে মাংস গত পাঁচ মাস আগে হয়ে গেছে আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি এই মিনা বাজার ডেলি শপ এবং স্বপ্নতে এটা আমার অপরাধ গেছে ভুল হয়ে গেছে এসব অভিযোগে সিলগালা করে দেয়া হয় প্রতিষ্ঠানটিকে মালিক সহ আঠারো জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জরিমানা করা হয় বত্রিশ লাখ টাকা আমার কাছে যে ডকুমেন্টগুলি রয়েছে এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এখানে আপনার এখানে স্বপ্ন কিনেছে আপনার মিনাবাজার কিনেছে ডেলি শপ কিনেছে অন্যান্য সবগুলো কিনেছে প্রত্যেকের ফাইল কিন্তু এখানে আছে ইনভয়েস আছে তারা কিন্তু রিসিভ করেছে সুতরাং এখানে কিন্তু হোটেলগুলো রিসিভ করেছে অনেক ফোর স্টার থ্রি স্টার হোটেলগুলো তারা কিন্তু মাংস এখান থেকে নিয়েছে এক্সপায়ার মাংসগুলো নিয়েছে সুতরাং তাদের জবাব দিয়ে অবশ্যই করতে হবে কারণ মানুষের পয়সা নিয়ে এখানে বিক্রি করবেন উচ্চ মূল্যে আর এখান থেকে এক্সপায়ার পণ্য নিয়ে তারা এখানে সাপ্লাই দেবেন এটা কোনো হতে পারে বিশেষ করে সুপারশপগুলি যে কাজটি করেছেন এটি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত গর্িত কাজ এবং আমার আমরা মনে করি যে এটা কাস্টমারদের আস্থার জায়গাটা তারা এখানে তারা হাত দিয়েছে কারণ আমরা একটা আস্থা নিয়ে কিন্তু করতে যাই কিন্তু এই শপগুলো যেখান থেকে পণ্য ক্রয় করেছে এটা আমরা ভাবতে পারি না আসলে এই কাজটা তারা করতে পারে কোনো ধরনের দায়িত্ব জ্ঞানহীন ছাড়া একটা জায়গা থেকে এক্সপায়ার পণ্য নিয়ে তারা সেখানে সেল করছে এদিকে তেজগাঁও এলাকার প্যারামাউন্ট হিমাগারেও অভিযান চালিয়ে পচা ও মেয়াদ উত্তীর্ণ মাংসের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত